হ্যালো ফ্রেন্ডস, আমি সুমনা, আপনারা আছেন সানমোনা কিচেন্সে। আজকের এই পর্বে আমি আপনাদের সাথে খুবই সহজ সুস্বাদু ট্র্যাডিশনাল বাঙালি রেসিপি দই কাতলা কিভাবে তৈরি করতে হয় শেয়ার করে দেখাচ্ছি। এবার দেখে নিই কীভাবে এই রেসিপি আমি বানাবো। আমি এখানে নিয়ে নিয়েছি 3 পিস কাতলা মাছ, নিয়ে নিয়েছি 1টা পেঁয়াজ বাটা, নিয়ে নিয়েছি কাজু বাটা, নিয়ে নিয়েছি দই, টক দই, নিয়েছি লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, নুন, চিনি আর তেজপাতা, ফোড়ন হিসেবে শুকনো লঙ্কা, জিরে, এলাচ, দারচিনি। প্রথমে আমি মাছেতে নুন আর হলুদ দিয়ে মাছগুলোকে ভালো করে ম্যারিনেশন করে নেব। মাছগুলোকে খুব ভালোভাবে মাখিয়ে নিয়ে আমি 15 মিনিট রেখে দেব। মাছগুলোতে ভালোভাবে মাখা হয়ে গেছে। এবার আমি কড়াইতে সর্ষের তেল দিলাম। এবার মাছগুলোকে একে একে আমি তেলের মধ্যে ছেড়ে দেব। এই রান্নাটা সর্ষের তেলে করলেই স্বাদটা খুব ভালো লাগে, আপনারা চাইলে সাদা তেলেও করতে পারেন। এবার মাছগুলি 1 পিঠ ভাজা হয়ে গেলে 1 পিঠ আলতোভাবে উল্টে দেব তেলের মধ্যে দিয়ে মাছগুলিকে হালকাভাবে ভেজে নেব। মাছগুলো ভাজা হয়ে গেলে আমি 1টি প্লেটে তুলে নিচ্ছি। সমস্ত মাছ ভাজা আমার হয়ে গেছে। এবার ওই তেলের মধ্যে আমি 1টু চিনি দিয়ে দিলাম, তাহলে দই রেসিপিটা খুব ভালো কালারটা আসবে। এবার আমি এর মধ্যে পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম এবং আমি এর মধ্যে ফোড়নটাও দিয়ে দেব। জিরে, শুকনো লঙ্কা, এলাচ, লবঙ্গ, দারচিনি দিয়ে সবগুলোকে একসঙ্গে মিক্স করে নেব। ভালোভাবে 1টু ভাজা হওয়ার পর এর মধ্যে দিলাম 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, দিলাম স্বাদ মতো নুন আর দিলাম তেজপাতা। এবার ভালোভাবে সব কিছুকে মিশিয়ে নেব। 1 থেকে 2 মিনিট কষিয়ে নেওয়ার পর এবার এর মধ্যে আমি কাজু পেস্টটা দিয়ে দিলাম। এবার ফেটিয়ে রাখা টক দইও আমি দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে আমি মিশিয়ে নেব। এটাকে বেশিক্ষণ ধরে কষাতে দিতে হবে না, 1 মিনিট কম আছে। কষিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি 2 কাপের মতো জল দিয়ে দিলাম। দইয়ের বাটিটা ধুয়েই আমি জলটা দিলাম। ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর ঝোল ফুটে উঠলে আমি মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো দিয়ে 1 পিঠ কয়েক সেকেন্ড হওয়ার পর আমি মাছগুলোকে আবার ঝোলেতে উল্টে দেব। এইভাবে আমি লো ফ্লেমেতে 10 থেকে 15 মিনিট মাছগুলোকে ফুটতে দেব। রসটা 1টু শুকিয়ে গেলে আমার দই কাতলা রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এবার আমি গরম গরম ভাত আর পোলাওয়ের সাথে সার্ভ করব। তাহলে বন্ধুরা, আপনারা এই রেসিপিটা অবশ্যই বাড়িতে বানাবেন এবং কমেন্ট বক্সে আমাকে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের আত্মীয় বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।